এই ধর্ষণের ঘটনার সাথে সিপিএম বা লেফট ফ্রন্টের যোগাযোগটা আমার খুব জানা। আমি দেখেছি যে তাপসী মল্লিক যেদিন খুন হয়েছিল, ধর্ষিতা হয়ে খুন হয়েছিল, তাকে যাকে ধরা হয়েছিল তিনি ছিলেন সিপিআইএমের জোনাল কমিটির সম্পাদক। আমরা দেখেছিলাম বানতলায় যখন অনিতা দেওয়ান খুন হয়েছিল, ধর্ষিতা হয়ে খুন হয়েছিলাম, তখন পুলিশ তদন্ত করতে চাইছিল বলে সেই পুলিশ অফিসারকে সরিয়ে দিত। আমরা দেখেছি যেদিনকে বর্ণালী বিশ্বাস ধর্ষিতা হয়ে খুন হয়েছিল, তৎকালীন সিপিএমের নেত্রী তার চরিত্র নিয়ে কথা বলেছিলেন। আমরা দেখেছি ঘোষাডাঙ্গায় যেদিন মহিলা ধর্ষিত হয়েছিলেন তখন সিপিএম তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা এটাও দেখলাম যে মধ্যমগ্রামে যিনি ঘটনায় যে ঘটলেন, যিনি মূল অভিযুক্ত, তিনি ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত, তার বাবা মা দুজনেই ফরওয়ার্ড ব্লকের সদস্য, তাদের সাথে তারা যুক্ত আছে। সুতরাং ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার ক্ষেত্রে লেফট ফ্রন্টের মানুষদের নাম বহু জায়গায় আমরা দেখেছি এবং ঘটনাকে আড়াল করারও ব্যাপারটা আমরা চেষ্টা করে দেখেছি।